দ্বিতীয় সপ্তাহে গর্ভধারণের বিষয়টি সুনির্দিষ্টভাবে অনুভব করতে পারবেন না কারণ দৃশ্যমান কোনো পরিবর্তন এখনই ঘটবে না তাই আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো আপনার গর্ভের মধ্যে এই দ্বিতীয় সপ্তাহে আদেও কি ভ্রূণের গঠন তৈরি হয়েছে এবং তা যদি তৈরি হয়ে থাকে তা কতটুকু হয়েছে এবং আপনার শরীরের ভেতরে কি কি পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সাথে অবশ্যই থাকবে এই সপ্তাহে আপনার জন্য বিশেষ কিছু টিপস তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন গর্ভাবস্থায় যদিও এই দ্বিতীয় সপ্তাহে সেরকম কোনো পরিবর্তন আপনি বুঝতে পারবেন না কিন্তু শরীরের ভেতরে পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গর্ভকালীন দরকারি বিভিন্ন হরমোনও তৈরি হচ্ছে আপনার শেষ মাসিক শুরু হয়েছিল দুই সপ্তাহ আগে এখন অথবা যে কোনো সময়ে ডিম্বস্ফুটন বা অভলিউশন হতে পারে আপনি যদি গর্ভধারণ করে থাকেন তাহলে দুই বা তিন সপ্তাহের মধ্যেই বাসায় বসে বা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে জানতেই পারবেন আপনি গর্ভবতী কিনা সেক্ষেত্রে আগামী নয় মাসের মধ্যে আপনার আর মাসিক হচ্ছে না অনেকের তেমন কোনো লক্ষণ না থাকলেও কিছু ক্ষেত্রে গর্ভধারণের লক্ষণগুলো এই সময় থেকে বোঝা যায় যেমন বমি বমি ভাব ক্লান্ত লাগা মাথা ঘোরানো স্তনের নরম ভাব ইত্যাদি ইত্যাদি এবং বাচ্চার গঠন হিসাবে বলতে গেলে নির্দিষ্ট সময়ে আপনার শরীরে যে ডিম্বাণু তৈরি হয়েছে তা শুক্রাণুর সাথে মিলিত হয়ে জায়গর তৈরি করে ছেচল্লিশ জোড়া ক্রোমোজমের ভিতর এক্স আর ওয়াই ক্রোমোজম সন্তানের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখবে যা বোঝা যাবে আরও বেশ কয়েক সপ্তাহ পরে এই ডিম্বাণু নিষিক্ত হয়ে জরায়ুতে হলে গেড়ে বসবে সেখানে ধীরে ধীরে কোষ বিভাজনের মাধ্যমে আজ তো মানব সন্তানের আদল পাবে ভ্রুণের জন্য এই দ্বিতীয় সপ্তাহটা বেশ গুরুত্বপূর্ণ এ সময় ভ্রূণের আকার থাকে খুব ছোট। অনেকটা জিরো দশমিক ওয়ান থেকে জিরো দশমিক টু মিলিমিটারের মতো লম্বা খালি চোখে দেখার কোনো প্রশ্নই যেখানে আসে না এবার জেনে নিন এ সপ্তাহে আপনার জন্য বিশেষ কিছু টিপস সম্পর্কে স্বাস্থ্যকর খাবার খান এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন কম কিংবা বেশি ওজন দুইটাই প্রেগনেন্সির জন্য ক্ষতিকর শারীরিকভাবে অ্যাক্টিভ থাকুন মানসিক চাপমুক্ত থাকার চেষ্টা করুন ফলিক অ্যাসিড সমৃদ্ধ প্রিনেটাল মাল্টিভিটামিন খান আপনি গর্ভধারণ করছেন কি না তা বুঝতেই পার হয়ে যায় প্রথম কটি সপ্তাহ পরিকল্পনা অনুসারে হলে এখন থেকেই শুরু করুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনি যাই খাবেন আপনার ভবিষ্যৎ শিশুর ওপর তারই প্রভাব পড়বে জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দিন শাক সবজি ফলমূল বেশি করে খান যদি শারীরিক বা মানসিক কোনো সমস্যার জন্য ওষুধ খেয়ে থাকেন আগে থেকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিন কারণ অনেক সাধারণ সমস্যার জন্য খাওয়া ওষুধও গর্ভকালীন সময়ে সন্তান ও আপনার উপর নেতিবাচক বা খারাপ প্রভাব ফেলতে পারে হাসি খুশি থাকুন সামনের সময়ের জন্য প্রস্তুতি নিন নমস্কার